ভুল বোঝাবুঝির অবসান, ফের একসঙ্গে রাজপুরী। আজ 4 জানুয়ারি প্রায় রাত 12টা, এমন একটি স্ট্যাটাস ভেসে উঠল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বছরের শেষ দিনে বোমা ফাটিয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি আভাস দিয়েছিলেন শরীফুল রাজের সঙ্গে তার সংসার ভেঙে যাচ্ছে, খুব শিগগিরই রাজকে ডিভোর্স লেটার পাঠাবেন বলে সে সময় জানিয়েছিলেন। এক সন্তানের জনক জননী রাজপরীর সংসার ভাঙনের খবরে সবিজে নেমেছিল বিষাদ। অনেকেই এই দুই তারকাকে একসঙ্গে থেকে যার অনুরোধ জানিয়ে শুভেচ্ছা দিয়েছেন। অবশেষে সেই অনুরোধেই যেন সাড়া দিলেন রাজপরী। নিজেদের মান অভিমান ভুলে আবারও এক হয়েছেন তারা। বর্তমানে পরীর সঙ্গেই রয়েছেন রাজ। বিষয়টি নিয়ে পরীমণি সরাসরি মন্তব্য না করলেও তার পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। রাজের ঘরে ফিরে গেছেন পরীমণি, বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী নায়িকা শিরিন শীলাও। শীলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন, যেখানে দেখা গেছে পরীমণি ও রাজ যুগল শিরিন শীলার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে। শিরিন শীলা পোস্ট শেয়ার করে লিখেছেন, অভিনন্দন দোস্ত পরীমণি, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখে সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমণির সংসারে ভাঙর দেখে খুশি হয়েছিলে তারা বিষ খেয়ে মরে যাও, কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকারও কোনো অধিকার নেই। পরীরাজ রাজ্যের জয় হোক। এর আগে পরীমণি বিচ্ছেদের ঘোষণা দিয়ে রাজের বাসা থেকে বের হয়ে যান। নতুন বছরের প্রথম প্রহরে রোববার ভোর 5টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন নায়িকা পরীমণি। এর মাঝে রোববার বিকেল 4:50 আবার পরীমণি তার নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন। এদিকে পরীমণির এই চলে যাওয়ার পেছনে গডফাদারের ইন্ধন দেখছেন শরীফুল রাজ। মঙ্গলবার ভোরে রাজ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে লিখেছেন, হ্যালো গডফাদার্স অ্যান্ড কং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। তবে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একই ফ্রেমে পরীমণি ও শরীফুল রাজের দেখা মিলল। আপাতত বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।